প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককেই যুক্তিবিজ্ঞানের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাই। যুক্তিবিজ্ঞানের ক্লাসে আমাদের যে অধ্যায়ভিত্তিক আলোচনা, সেই আলোচনা অমাধ্যম অনুমানের বচনের বিরোধিতায় শেষ ভিডিওতে থেমেছিল। অর্থাৎ আমরা অমাধ্যম অনুমানের যে তিনটে বিষয়, আবর্তন বিবর্তন বচনের বিরোধিতা, সেই বিরোধিতা আলোচনার শেষ পর্যায়ে পৌঁছেছিলাম এবং আমরা আজকের ক্লাসে সেই বচনের বিরোধিতা আলোচনা সম্পন্ন করব, অর্থাৎ শেষ করব। আজকের ক্লাসটার মধ্যে দিয়ে আমাদের বচনের বিরোধিতার যে সামান্য বিষয় বাকি রয়েছে সেটা শেষ হয়ে যাবে এবং এটা শেষ হলেই আমরা চলে যাব মাধ্যম যুক্তিতে, অর্থাৎ আমাদের নতুন একটা চ্যাপ্টার, নতুন লজিক, এবং সেই লজিকগুলো আরও কঠিন হয়ে দাঁড়াবে যত আমরা এগোব লজিকের এই বচনের বিরোধিতা বলো বা ন্যায় যখন আমরা করতে যাবো এর পরে চ্যাপ্টার, সেগুলো একটু কঠিন হবে। তো আজকের ক্লাসটাও আমাদের একটু হাতে কলমেই করতে হবে, অর্থাৎ আমরা যে বচনের বিরোধিতা চ্যাপ্টারে গত ক্লাসে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি শূন্যস্থান পূরণ শিখিয়েছিলাম, অর্থাৎ কীভাবে আমরা কোনো একটা বচনের সত্যমূল্য থেকে আরেকটা বচনের সত্যমূল্য বের করবো সেটা ছকের সাহায্যে আমরা দেখিয়েছিলাম এবং নিয়মের সাহায্যেও দেখিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা ছককে ব্যবহার করবে ঠিকই, কিন্তু নিয়মগুলোকে মাথায় রেখে করবে, তাহলে তোমাদের টোটাল চ্যাপ্টারটার সমস্ত বিষয় খুব ভালোভাবে মনে থাকবে। তা আজকে যে বিষয়টা আমরা করতে যাচ্ছি সেই বিষয়টা বচনের বিরোধিতা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন, অর্থাৎ আরও একটু কঠিন। এই বিষয়টার মধ্যে আমরা কী করবো না, আমরা এর আগে ছিল একটা তোমাকে বচন দিত, এ বচন বা ই বচন বা আই বচন বা ও বচন, এবং সেই বচনটা সত্য না মিথ্যা সেটার উপর ভিত্তি করে আরেকটা বচনের সত্যমূল্য তুমি বের করতে নিয়ম ধরে অথবা ছক ধরে। এখানে তোমাকে বচনটা দেবে না, এখানে বচনের জায়গায় ভাষায় লিখে দেবে। যেমন ধরো এ বচন বলা হলো, এখানে এ বচন বলবে না, এখানে তোমাকে দেবে ধরো সকল সৈন্য হয় বীর। তোমাকে বললো সকল সৈন্য হয় বীর, এই বচনটা যদি সত্য হয় তাহলে নিচের বচনগুলো, অর্থাৎ নিচে কতগুলো বচন দিতে হবে সেই বচনগুলোর সত্যমূল্য কী হবে, অর্থাৎ একটা বচনের সত্যমূল্যের ওপর ভিত্তি করে অন্য বচনের সত্যমূল্য। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে উদ্দেশ্য বিধিও সবসময় এক থাকবে না। যে বচনটা দেবে এবং তার নিচে যে বচনগুলো থাকবে সেই বচনগুলোর উদ্দেশ্য বিধিও এক নাও হতে পারে। যেমন তোমাকে দিল সকল সৈন্য হয় বীর, নিচে যে বচনটা সত্যমূল্য বের করতে বললো সেখানে দিল যে কোনো অসৈন্য নয় অবীর। তাহলে কিভাবে আমরা এই বিষয়টা করব, অর্থাৎ আমাদের যদি এই বিষয়টা থাকে, অর্থাৎ এরকমভাবে যদি আমাদের দেয়, আমি আবার বলছি বিষয়টা একটু কঠিন, যার জন্য বহু আমি দেখেছি বহু জায়গায় এই ছেলেমেয়েরা এই জায়গা এইটাকে ওভারলুক করে যায়, ছেলেমেয়েদের এই বিষয়টাকে শেখানো হয় না এবং তারা, যার জন্য এই বিষয়টা যখন আমরা আলোচনা করতে যাই তখন তাদের কাছে একেবারে নতুন বলে মনে হয়। তো এইখানে আমরা আলোচনা এই কারণেই করছি যে এই চ্যাপ্টারের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এর ওপর থেকে অনেক সময় এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আর পরীক্ষার কেন্দ্রিক আলোচনা আমাদের তো চলবে, কিন্তু তার মানে লজিকের মধ্যে যা কিছু রয়েছে, অর্থাৎ আমরা যখন লজিক শিখছি, আমরা যখন যুক্তিবিদ্যার আলোচনা করছি, যুক্তিবিদ্যা শেখানোর উদ্দেশ্য নিয়ে যখন আমরা ক্লাস করছি বা ভিডিওগুলো করছি, অর্থাৎ একটা যুক্তিবিদ্যার মধ্যে যা কিছু রয়েছে সমস্তটাই আমরা স্টুডেন্টদের শেখাবার চেষ্টা করব। হয়তো সবাই সেইটাকে নিতে পারবে না বা সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, কিন্তু তবুও আমরা চেষ্টা করব যে যদিও কিছু স্টুডেন্ট তারা যদি এই বিরোধিতার এই বিষয়গুলোকে নিতে পারে তাহলে তারা কমপ্লিট জিনিসটাকে শিখে এখান থেকে এগিয়ে যেতে পারবে এবং আগামী দিনে যখন তারা এই যুক্তিবিদ্যার ওপর হায়ার স্টাডি করবে তখন এই বিষয়গুলো পুনরায় আসবে এবং তখন তারা যাতে অসুবিধার সম্মুখীন না হয় এবং হলেও সেটা খুব কমই, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভিডিও। আর আজকের চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমি ওই বিষয়টাকে তুলে ধরছি, অর্থাৎ একটা বচনের সত্যমূল্য আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগের সাহায্যে, অর্থাৎ যুগ্ম প্রয়োগ করবো, আবর্তন বিবর্তনকে প্রয়োগ করে একটা বচনের সত্যমূল্য থেকে আর একটা বচনের সত্যমূল্য এখানে আমরা নির্ণয় করব। তো ঠিক আছে, তোমরা যে খাতার মধ্যে দিয়ে আমি সেই বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছি সেই জায়গাটাতে আমরা আসি, সেই জায়গাটা থেকে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, আমরা নিচে একটা পাতার মধ্যে বচনের বিরোধিতা চ্যাপ্টারের যে বিষয়টা আজকে আলোচনা করছি সেটাকে হাতে কলমে করার চেষ্টা করছি। তো দেখো, আজকের যে বিষয়টা
সেই বিষয়টা আমরা গত ভিডিওতে বলেছিলাম যে বচনের বিরোহিতা চ্যাপ্টারের সমাপ্তি অর্থাৎ শেষ আমরা আজকে ক্লাসে করব। তো আজকে ক্লাসে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা আগের যে ভিডিও তার আগের যে এক্সারসাইজ বা লজিক তার চেয়ে একটু কঠিন হবে। তো আমি আপাতত এখানে যে খাতাতে দেখো লিখেছি যে আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগের সাহায্যে বচনের সত্যমূল্য নির্ণয়। অর্থাৎ এখানে বচনের বিরোহিতা চ্যাপ্টারের মধ্যে এই একটা বিষয় আছে যে বিষয়টা অনেক ক্ষেত্রে অনেকে এই জিনিসটাকে এড়িয়ে যায় একটু কঠিন বলে। তো আমরা আজকে এটা শিখব। তো যেটা এখানে লেখা আছে যে আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগের সাহায্যে বচনের বিরোধিতা অর্থাৎ সত্যমূল্যের নির্ণয়। আবর্তন এবং বিবর্তন এখানে উভয়কেই আমরা প্রয়োগ করব এবং সেই প্রয়োগের মধ্যে দিয়ে আমরা একটা বচনের সত্যমূল্য থেকে অন্য বচনগুলোর সত্যমূল্য কী হবে সেটাকে আমরা নির্ধারণ করব। তো দেখো এখানে প্রথমেই একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটায় বলা হচ্ছে সকল সৈন্য হয় বীর, বচনটি যদি সত্য হয় তবে নিম্নলিখিত বচনগুলির সত্যমূল্য কি হবে। এর আগের ক্লাসে তোমরা দেখেছিলে শূন্যস্থান পূরণ করেছিলে কোনো একটা বচন সত্য বা মিথ্যা বলে দিয়ে বাকি বচনগুলো সত্যমূল্য, সেখানে এ বচন সত্য হলে ই বচন কি হবে এরকম দেওয়া থাকতো। কিন্তু এখানে দেখো একটা বচনকে তুলে দেওয়া হয়েছে সকল সৈন্য হয় বীর, এই বচনটা যদি সত্য হয় তাহলে নিচের যে বচন অর্থাৎ কোনো সৈন্য নয় বীর এটার সত্যমূল্য কী হবে, কোনো কোনো বীর হয় সৈন্য এর সত্যমূল্য কী হবে, কোনো কোনো বীর নয় অসৈন্য এর সত্যমূল্য কী হবে। অর্থাৎ এখানে পাঁচটা আমরা বচন নিচ্ছি, সেই পাঁচটা বচনের সত্যমূল্য কী হবে সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে প্রথমে একটা করেছি, দেখো প্রথমে যেটা দেওয়া হয়েছে যে প্রথমেই দেখো উত্তরের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা কয়েকটা, অর্থাৎ এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা একটা বচনের সত্যমূল্য বের করব, যে বচনটা সত্যমূল্য বের করতে চাইছি অর্থাৎ এখানে দেখো আমরা এক নম্বরে কয়ে কোনো সৈন্য নয় বীর এই বচনটার সত্যমূল্য বের করতে চাইছি, তাহলে কোনো সৈন্য নয় বীর এর সত্যমূল্য যেহেতু আমরা নির্ণয় করতে চাইছি তাহলে এই বচনটাকে বলবো নির্ণয় বচন। আর যে বচনের সাহায্যে সত্যমূল্যটা বের করব অর্থাৎ যার সত্যমূল্য দেওয়া আছে সেটাকে বলবো প্রদত্ত বচন। আবার বলছি এক্ষেত্রে দুটো মেন জিনিস, এই যে এক্সারসাইজটা আমরা করতে যাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস সেটা হচ্ছে যে প্রথমে তোমাকে বুঝতে হবে প্রদত্ত বচন কোনটা আর নির্ণয় বচন কোনটা। প্রদত্ত বচন মানে যে বচনের সত্যমূল্য দেওয়া থাকে। দেখো এখানে সকল সৈন্য হয় বীর এই বচনটা সত্য বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রদত্ত বচন, আর বাকি যে পাঁচটা বচন দেওয়া হয়েছে এই সব বচনগুলো হচ্ছে নির্ণয় বচন। তাহলে আমরা প্রথম বচন, প্রথম যে বচন সেই বচনটা সত্যমূল্য বের করতে চাইছি, তাহলে প্রথম বচনটা সত্যমূল্য বের করতে গিয়ে আমরা প্রথমে কি লিখেছি প্রদত্ত বচন। এই প্রদত্ত বচনটা আমরা নিচেও লিখতে পারতাম ওপরেও লিখতে পারতাম, তো যাই হোক আমরা লিখেছি প্রদত্ত বচন। প্রদত্ত বচন আমার কে না সকল সৈন্য হয় বীর, দেখো এখানে দেওয়া আছে পাশে লিখে দিয়েছি কি সত্য, অর্থাৎ সকল সৈন্য হয় বীর এই বচনটার সত্যমূল্য দেওয়া আছে তাই এটা প্রদত্ত বচন এবং এর সত্যমূল্য হচ্ছে সত্য। এই বচনটা যদি সত্য হয় তাহলে তার নিচের বচন অর্থাৎ এই যে কোনো সৈন্য নয় বীর যেটা আমি নির্ণয় বচন রূপে এখানে লিখেছি যে কোনো সৈন্য নয় বীর এর সত্যমূল্য কী হবে। দেখো পাশে মিথ্যা লেখা আছে কিন্তু এই মিথ্যা কী করে পেলাম আমরা, তাহলে আমরা যখন এরকমভাবে সত্যমূল্য বের করব তখন প্রথমে প্রদত্ত বচন লিখে নেব, প্রদত্ত বচন যেটা সেটাকে লিখে পাশে সত্য না মিথ্যা বলা আছে সেটা লিখে দেবো, নিয়ে আমরা নির্ণয় বচনটা লিখব। নির্ণয় বচন কী আছে কোনো সৈন্য নয় বীর, এটা লেখার পর এই জায়গাটা আমরা দেখবো না, এখন এই জায়গাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা দেখবো যে দুটো বচন রয়েছে, বিরোধিতা হতে গেলে দুটো বচনের দরকার হয়, আর কী দরকার হয় না তাদের উদ্দেশ্য বিধ এক হতে হয়। দেখো এখানে উদ্দেশ্য সৈন্য এখানেও সৈন্য, এখানে বীর এখানেও বীর, তাহলে দুটো বচন একই উদ্দেশ্য বিধেয় যুক্ত, এদের মধ্যে কিসের পার্থক্য এটা হয় এটা নয়, তাহলে দুটো বচন একটা এ আর একটা ই, এ আর ই এর মধ্যে কোন বিরোধিতা, আমরা জানি এ বচন আর ই বচনের মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতা, আর বিপরীত বিরোধিতার নিয়ম হচ্ছে একটা বচন সত্য হলে অন্য বচনটা হবে কি মিথ্যা, দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না, তাহলে এ বচনটা যদি সত্য হয় তাহলে এর বিপরীত বিরোধী বচন ই অবশ্যই কী হবে মিথ্যা। আবার বলছি যখন আমরা কোনো একটা বচনের সত্যমূল্য বের করব, সেই সত্যমূল্য বের করার ক্ষেত্রে আমাদের প্রথম জিনিসটা যেটা করতে হবে যে প্রদত্ত বচন কে আর নির্ণয় বচন কে, না প্রদত্ত বচন আর নির্ণয় বচন আমরা লিখে নেব। তাহলে প্রদত্ত বচন আমরা লিখেছি সকল সৈন্য হয় বীর পাশে সত্য,
আর নির্বাচনে লিখেছি কোন সৈন্য নয় বীর, পাশে কিছু লেখা নেই, এখানে আমরা পরে বের করেছি এটা। তাহলে এইটুকু লেখার পর আমরা দেখে নেব দুজনের সত্যম উদ্দেশ্যবিধি এক আছে কিনা, যদি এক থাকে তাহলে আমরা বিরোধিতাতে চলে যাব এবং সেখানে ওদের মধ্যে কোন বিরোধিতা রয়েছে এবং তার সূত্র ধরে আমরা সত্যমূল্যটা বের করে নেব। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দু নম্বর যেটা দিয়েছে খ, খয়ে কি রয়েছে না খয়ে, দেখো এখানে নির্বাচন হচ্ছে কোন কোন বীর হয় সৈন্য, আমরা দেখো নির্বাচনের জায়গায় লিখেছি কোন কোন বীর হয় সৈন্য, আর প্রদত্ত বচন যেমন ছিল সকল সৈন্য হয় বীর, পাশে সত্য এটা আমরা লিখে দিয়েছি, এটা এখন দেখবো না, এটা তো উত্তর বের করা হয়েছে, এটা আমরা পরে দেখবো। তাহলে নির্বাচন কি আছে না নির্বাচন প্রদত্ত বচন দুটোকে লেখার পরে আমার প্রথম কাজ হচ্ছে দেখতে হবে উদ্দেশ্য উদ্দেশ্য এক আছে কিনা আর বিধিও বিধিও এক আছে কিনা। দেখো এর প্রদত্ত বচনের উদ্দেশ্য সৈন্য, নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে বীর, আর প্রদত্ত বচনের বিধি হচ্ছে বীর আর নির্বাচনের বিধি হচ্ছে সৈন্য, তাহলে উদ্দেশ্য বিধিওটা এক নেই, এই দুটো বচনের উদ্দেশ্য বিধিও কী নেই, এক নেই, একটা উদ্দেশ্যটা যেটা বিধেয় বা কারোর যেটা বিধেয় সেটা এর উদ্দেশ্য আছে, এর উদ্দেশ্যটা এর বিধেয় রয়েছে, তাহলে উদ্দেশ্য বিধিও যেহেতু এক নেই তাহলে আমাদের প্রথম কাজ হবে এদের উদ্দেশ্য বিধেয়কে এক করে নেওয়া। আবার বলছি দুটো বচনকে আমরা লিখবো প্রদত্ত বচন নির্ণয় বচন, দুটো বচনকে লেখার পর আমাদের প্রথম কাজ হবে দুজনের উদ্দেশ্য বিধেয় এক আছে নাকি দেখা, যদি উদ্দেশ্য বিধেয় এক থাকে তাহলে বিরোধিতাই চলে যাব, যদি উদ্দেশ্য বিধেয় এক না থাকে তাহলে আমার প্রথম কাজ হবে ওই দুটো বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয়কে এক করে নেওয়া। তাহলে স্যার আমরা কীভাবে উদ্দেশ্য বিধেয়কে এক করব না, এক্ষেত্রে আমরা আবর্তন এবং বিবর্তনের প্রয়োগ করব। দেখো এখানে যে প্রদত্ত বচনের উদ্দেশ্য সৈন্য আর নির্ণয় বচনের উদ্দেশ্য কী আছে বীর, আর প্রদত্ত বচনের বিধি হচ্ছে বীর, এখানে বিধি হচ্ছে সৈন্য, তাহলে আমি যদি এই সৈন্যটাকে এদিকে নিয়ে যাই আর বীরটাকে এদিকে নিয়ে আসি তাহলে এর সঙ্গে মিলে যাবে, বা এটাকে যদি আমি এখানে নিয়ে যাই বা এটাকে এখানে নিয়ে আসি তাহলে মিলে যাবে, তাহলে আমরা কোনটাকে, এই যে উদ্দেশ্য বিধির পরিবর্তন, অর্থাৎ আমরা যদি উদ্দেশ্য আর বিধিকে পরিবর্তিত করে দিই তাহলে এই দুটো বচনের মধ্যে উদ্দেশ্য বিধি মিলে যাবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমরা কাকে পরিবর্তন করবো, এই উদ্দেশ্য বিধি পরিবর্তিত হয় কোথায় না, আমরা জানি উদ্দেশ্য বিধির স্থানে যায়, বিধেয় উদ্দেশ্য স্থানে আসে কোথায় না আবর্তনে, তাহলে এই দুটো বচনের মধ্যে যে কোনো একটা বচনকে আমরা যদি আবর্তন করে দিই তাহলেই আমাদের উদ্দেশ্য বিধেয় মিলে যাবে, যার জন্য আমরা দেখো নিচে লিখেছি যে প্রদত্ত বচনের আবর্তিত, অর্থাৎ যে প্রদত্ত বচনটা রয়েছে সেটাকে আমি আবর্তিত করে দিয়েছি। আমি নির্ণয় বচনকে আবর্তিত করতে পারতাম, যেটাকে খুশি করা যায়, আমি করেছি কি প্রদত্ত বচনটাকে প্রথমে আবর্তিত করে দিয়েছি। দেখো প্রদত্ত বচনটা কী বচন, এ বচন, এ বচনের আবর্তিত কী বচন আই বচন, তাহলে আই বচন কোন কোন বীরটা দেখো আগে চলে এসেছে সৈন্যটা পরে গেছে, তাহলে কোন কোন বীর হয় সৈন্য, এটা হলো আবর্তিত করে পেলাম, এই প্রদত্ত বচনটার আবর্তিত করে আমি এটা পেলাম। তাহলে এটা যখনই আমি আবর্তিত করে এটা লিখছি এর পাশে আমি দেখো লিখে দিচ্ছি সত্য, এর পাশে আমি কী লিখেছি সত্য, কেন সত্য লেখা আছে না দেখো আমরা যখন এই প্রদত্ত বচনটাকে আবর্তিত করলাম এটা হচ্ছে যুক্তিবাক্য আর এটা হচ্ছে সিদ্ধান্ত, আর আমরা জানি অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য যদি সত্য হয় সিদ্ধান্তও কী হবে সত্য হবে, তাহলে আমি যেহেতু প্রদত্ত বচনটা সত্য ছিল তাই তার আবর্তিত যে বচনটা পেয়েছি তার পাশেও আমি লিখে দিয়েছি সত্য। তাহলে দেখো এবার আমার উদ্দেশ্য বিধিও মিলে গেছে, এর বীর এখানেও বীর আছে, এখানেও বীর আছে, এখানে সৈন্য আছে, এখানেও সৈন্য আছে, তাহলে এটা কী বচন আই বচন, আর এটাও কী বচন আই বচন, তাহলে আই বচন যদি এই আই বচনটা যদি সত্য হয় তাহলে এই আই বচনটাও কী হবে সত্যই হবে। আমি বুঝতে পারছি অনেকের মধ্যেই গণ্ডগোল শুরু হয়ে গেছে, অনেকেই হয়তো বিষয়টাকে এখনও ধরতে পারছো না বা কীভাবে হচ্ছে সেটাকে বুঝতে পারছো না, আবার বলছি ধীরে সুস্থে যতটুকু আমি বলছি সেটুকুই বোঝার চেষ্টা করো, না পারলে আমি আবার বলবো আবার হবে আমাদের। তাহলে আমি আপাতত যে মেন জিনিসগুলো বলছি কি না, যখন এইভাবে আমরা সত্যমূল্য বের করব, যখন আমরা এইভাবে সত্যমূল্য বের করব আমাদের প্রথম কাজ হবে প্রদত্ত বচন আর নির্ণয় বচনকে লেখা, প্রদত্ত বচন মানে যেটা সত্যমূল্য বলা আছে, যেমন এখানে সত্যমূল্য বলা আছে যদি সত্য হয় তাই তো, যদি মিথ্যা হতো তাহলে আমি মিথ্যা লিখতাম প্রদত্ত বচনের পাশে, তাহলে সত্যমূল্য সত্য বা মিথ্যা যাই থাক না কেন আমাকে প্রথমে লিখতে হবে প্রদত্ত বচন তারপর নির্ণয় বচন। দ্বিতীয় কাজ কি না, প্রদত্ত বচন আর নির্ণয় বচনের উদ্দেশ্য বিধি এক আছে নাকি দেখতে হবে, যদি এক থাকে তাহলে বিরোধিতা হয়ে যাবে আর যদি এক না থাকে তাহলে আমাদের এক করতে হবে, এক করার ক্ষেত্রে আমরা কি করব না আবর্তন আর বিবর্তন এদের প্রয়োগ করব, অর্থাৎ আবর্তন বিবর্তন প্রয়োগের সাহায্যে আমরা এই যে দুটো বচনের মধ্যে উদ্দেশ্য বিধিকে মিলিয়ে নিলাম, প্রদত্ত বচনটাকে যেই আবর্তিত করলাম দেখো নির্ণয় বচনের সঙ্গে এটার কী হলো উদ্দেশ্য বিধি মিলে গেল, যেই মিলে গেল তখন আমি দেখবো যে এটা কী বচন না এটা আই বচন, এটাও কী বচন আই বচন, তাহলে এই আই বচনটা যদি সত্য হয় তাহলে এই আই বচনটা অবশ্যই কী হবে সত্যই হবে। আশা করছি এটা পর এটা
এরপরে যেটা করছি সেটাতে আরো একটু তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এই ধারণাটা ক্লিয়ার এত তাড়াতাড়ি হবে না, তবুও আমি চেষ্টা করছি। গয়েরটা দেখো, গ অর্থাৎ গয়ে কি বলা হয়েছিল দেখো, গয়ে দেওয়া আছে কোনো কোনো বীর নয় অসৈন্য। আমি দেখো নিম্নবচনে গয়ে লিখেছি, নিম্নবচনটাকে ওপরে করে নিলাম আমি, এর আগে প্রদত্ত বচনটা ওপরে ছিল, আমি যে নিম্নবচনটাকে ওপরে রাখলাম। তাহলে কি লিখলাম, কোনো কোনো বীর নয় অসৈন্য, যেটা আমার এখানে গয়ে দেওয়া ছিল, এ দেখো কোনো কোনো বীর নয় অসৈন্য, আমি সেটাকে নিম্নবচনে লিখে নিলাম। এটার দিকে তাকাবো না, এটা এখন আমার দরকার, আমি পেয়েছি পরে, এটাকে আমি কেটেই দিলাম। আচ্ছা, এরপর দেখো প্রদত্ত বচন আমার কী আছে, প্রদত্ত বচন তো আমার আছে সকল সৈন্য হয় বীর। দেখো প্রদত্ত বচনের ক্ষেত্রে আমি লিখেছি সকল সৈন্য হয় বীর, আর যেহেতু প্রদত্ত বচনটা সত্য বলা আছে তার পাশে সত্য, তাহলে বাকি পুরো জিনিসটাকে আমি যদি ঢেকে দিই তাহলে আমার কী রইলো, না কোনো কোনো বীর নয় অসৈন্য এটা নির্ণয় বচন, আর সকল সৈন্য হয় বীর এটা হচ্ছে প্রদত্ত বচন, প্রদত্ত বচনের পাশে সত্য লিখেছি। এরপর আমার দ্বিতীয় কাজ কী, দ্বিতীয় কাজ হচ্ছে দেখতে হবে উদ্দেশ্য বিধিও এক আছে কি না। দেখো উদ্দেশ্য বিধিও এক নেই, এর উদ্দেশ্য হচ্ছে বীর, এর উদ্দেশ্য হচ্ছে সৈন্য, এর উদ্দেশ্য হচ্ছে অসৈন্য, এর বিধি হচ্ছে অসৈন্য, আর এর বিধি হচ্ছে বীর। তাহলে আমাকে উদ্দেশ্য বিধি মেলাতে হবে। তাহলে স্যার এখানে এই যে যখনই দেখবো উদ্দেশ্য বিধি আলাদা, তখন আমার কাজ শুরু হয়ে যাবে আবর্তন বা বিবর্তন। তাহলে আমি দেখবো যে এদের উদ্দেশ্য বিধি মেলাতে গেলে আমাকে কী করতে হবে, না আমি যদি বীরটাকে এক রেখে দিই তাহলে এই বীরটাকে এখানে নিয়ে আসতে হবে, আর কি না সৈন্যতে অযোগ করতে হবে, তাহলে এইটা সৈন্যটাকে এইদিকে নিয়ে যেতে হবে, নিয়ে সেখানে অযোগ করতে হবে। তাহলে এইটা করার আগে তাহলে আমাদের প্রথম কাজ, আমি আবার বলছি এই যে আবর্তন বিবর্তন, তুমি কার ওপর কাজ করবে, এটার ওপর না এটার ওপর, সেটা ডিপেন্ড করে তোমার ওপর, তুমি যার ওপর খুশি করতে পারো। তাহলে আমরা কাজ করছি দেখো প্রদত্ত বচনের উপর, আমরা প্রথমে এই বচনটার উপর কাজ করছি, এটাকে এক রেখে দিচ্ছি, এর উদ্দেশ্যকে বীর, এখানে আমরা বীর আনবো, আর এর বিধেয়কে অসৈন্য, এখানে অসৈন্য আনবো। তাহলে অসৈন্য, এই অসৈন্যটা, এই সৈন্যটাকে আগে বিধেয়তে নিয়ে যেতে হবে। তো তাহলে আমরা প্রথমেই করে নিলাম এই যে প্রদত্ত বচন, এই প্রদত্ত বচনের আবর্তিত, প্রদত্ত বচনটাকে কী করলাম আবর্তিত, প্রদত্ত বচন এ, এর আবর্তন আই, তাহলে আমরা কী হলো, কোনো কোনো বীরটা এদিকে চলে আসলো, অসৈন্যটা এদিকে চলে গেলো, তাহলে কোনো কোনো বীর হয় সৈন্য। আর আমি আগেই বলেছিলাম যে আবর্তন যেহেতু অবরোহ যুক্তি, আর অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে আসে, তাই যুক্তিবাক্য যেহেতু সত্য তাহলে এটা সিদ্ধান্ত এটাও কী হয়েছে সত্য, এটা যুক্তিবাক্য, এরই তো আবর্তন আমি করলাম এটা, তাহলে এটা যুক্তিবাক্য আর এটা হচ্ছে কি সিদ্ধান্ত, তাহলে আমি এই সিদ্ধান্ত যেহেতু করলাম তাহলে এটা যেহেতু সত্য হয় এটা আমি লিখলাম সত্য। তাহলে দেখো আমি যখন করলাম বীর, তাহলে আমার দরকার কি বীর, এখানে চলে এসছে বীর, আর আমার দরকার কি এখানে অসৈন্য, কিন্তু এখানে অসৈন্য আসেনি, সৈন্য এসছে, তাহলে এখনও আমার কাজ বাকি আছে। এরপরে আমাকে এখানে অযোগ করতে হবে, অযোগ করলেই এসে যাবে, আর আমরা জানি অযোগ হয় বা অবাদ যায় কোথায়, আমরা অযুক্ত করি কোথায়, উদ্দেশ্য বিধি পরিবর্তন হয় আবর্তনে, আর অযুক্ত হয় কোথায় বিবর্তনে, মানে বিবর্তনের সাহায্যে আমরা অ যেমন যোগও করতে পারি আবার অকে বাদও দিতে পারি। তাহলে এই অসৈন্য, এই অসৈন্যটা এখানে আমাকে অটাকে আনতে হবে, তাহলে এখানে আমি যদি বিবর্তন করে দিই তাহলে এই বচনটার বিবর্তন করলে আমার অযোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখেছে আবর্তিতের বিবর্তিত, মানে এটা যেটা আবর্তিত ছিল এর বিবর্তিত, তাহলে আই বচনের বিবর্তিত কি অবচন, তাহলে কোনো 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 বিবর্তনের বিধেয় উদ্দেশ্য একই থাকে, বীর বীর আছে, আর বিবর্তন যেহেতু এটা অবচন তাই নয়, তাহলে কোনো কোনো বীর নয়, আর সৈন্য সঙ্গে বিধের সঙ্গে যুক্ত হলো অ, কোনো কোনো বীর নয় অসৈন্য। দেখো এখানে বীর এসছে, এখানে অসৈন্য, এখানে আমার নির্ণয়বচনে কী ছিল, এই যে দেখো বীর অসৈন্য, আমার এখানেও চলে এসছে বীর আর অসৈন্য, এটা কী বচন, এটা অবচন, অবচনটা এটাও সত্য হয়েছে, কেন সত্য হয়েছে, না যখন আমি আবর্তন করেছিলাম আবর্তনের যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত এসছে সত্য, আবার এটার বিবর্তন করছি, তার মানে এটা যুক্তিবাক্য এটা হচ্ছে সিদ্ধান্ত বিবর্তিত এটা, তাহলে এটাও সত্য, তাহলে এটা অবচন, অবচন যদি সত্য হয় এখানেও দেখো এটাও অবচন, তাই আমাদের পাশে লিখে দেবো সত্য, ঠিক আছে। তাহলে গয়েরটা হলো, এরপর দেখো ঘয়েরটা, বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তবু আমি বলছি এটা তোমাদেরই এই বচনে বিরোধিতা চ্যাপ্টারে একটা অন্যতম বিষয়, এটার উপর ভিত্তি করে তোমার লজিকের কনসেপ্ট যেটা সেই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে দেখো তুমি করছো বচনে বিরোধিতা, কিন্তু এখানে আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগ, অর্থাৎ এই চ্যাপ্টার যখন তুমি করবে তখন আবর্তন এবং বিবর্তনেরও আলোচনা তোমার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন বচনে আবর্তন কী এগুলো না জানলে তুমি করতে পারো না, অতএব এটা হচ্ছে। এরপরে আমরা আসছি উঁয়ারটা, এটা আশা করি যে 5 নম্বর যেটা আমরা একটা ঘয়েরটা বাদ দিলাম, ঘয়েরটা বাদ দিয়ে পরেরটা করছি, এটা আশা করি এটা যখন করবো দেখো তোমরা আরও একটু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে নির্ণয়বচন লিখেছি, প্রথমে আমার কাজ যেটা আমি বললাম নির্ণয়বচন, নির্ণয়বচন কী আছে, না কোনো কোনো অসৈন্য নয় অবীর, দেখো আমি লিখেছি সরি কোনো কোনো অসৈন্য নয় অবীর,
এটা লিখেছি। আর তারপরে এখানে প্রদত্ত বচন কি আছে, আমরা তো প্রদত্ত বচন দেওয়া আছে সকল সৈন্য হয় বীর, দেখো সকল সৈন্য হয় বীর যেহেতু এখানে সত্য বলা আছে পাশে আমি সত্য লিখে দিয়েছি। তাহলে এরপর আমাকে দেখতে হবে যে এখানে আছে অসৈন্য, আমাকে এখানেও অসৈন্য আনতে হবে, এখানে আছে অবীর, এখানেও আমাকে অবীর আনতে হবে। তাহলে কি করব আমি? না, আমরা জানি দুটোতেই অযোগ হবে, এটাতেও অযোগ হবে, এটাতেও অযোগ হবে। তাহলে অযোগ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়? অযোগ কোথায় হয়, আবর্তনে না বিবর্তনে? অবশ্যই বিবর্তনে। তাহলে আমরা প্রথমে দেখবো যে কি করতে হবে, আবর্তন না বিবর্তন, কি করে বুঝবো না আমার প্রয়োজন অনুসারে? আমার এখানে অ আছে, এখানেও অ আছে, দুটোতেই অ দরকার। তাহলে আমি প্রথমেই কি করব, বিবর্তিত করে দেবো। তাহলে কি করব, না প্রদত্ত বচনের বিবর্তিত। ওকে, তাহলে প্রদত্ত বচনের বিবর্তিত। তাহলে প্রদত্ত বচনটা কি? এ বচন। এ বচনের বিবর্তিত আমরা জানি কি বচন, ই বচন। তাহলে কি হবে এটা, কোনো বিবর্তনের উদ্দেশ্য উদ্দেশ্যই থাকে, কোন সৈন্য নয় বিধিয়তে অযোগ হবে, অ বীর পেলাম আমরা এটা। তাহলে কোনো সৈন্য নয় অবীর, কারণে প্রদত্ত বচনটাকে বিবর্তিত করে। আর যেহেতু এটাকে বিবর্তিত করেছে, এটা যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত, তাহলে এটা যেহেতু সত্য তাই এর পাশেও কী লিখে দেবো, সত্য। তাহলে আমার উদ্দেশ্য বিধিও কি মিলে গেছে? মিলেনি, বীরটা অবীর অবীর মিলেছে, মানে উদ্দেশ্য মেলেনি। তাহলে আমাকে আবার করতে হবে এই এই সৈন্যতেও অযোগ করতে হবে। তাহলে সৈন্যতে অযোগ করতে গেলে যদি আমি আবার বিবর্তন করি, হবে আমার বিবর্তনে যোগ, অটা কোথায় যোগ হয়, উদ্দেশ্যে না বিধিয়ে? বিধিয়ে যোগ হয়। তাহলে এই সৈন্য পদটাকে আমাকে বিধিয়েতে নিয়ে যেতে হবে। তাহলে আমি যখন পদের চেঞ্জ করব তখন সেটা কি হবে, আবর্তিত। তাহলে এই বিবর্তিতটার আমাকে কি করতে হবে, বিবর্তিতের আবর্তিত, এই যে বিবর্তিত বচনটা এর আবর্তিত করব। তাহলে এটা কি বচন, ই। আমরা জানি ই এর আবর্তন কি বচন, ই হয়। তাহলে এটা কি দাঁড়ালো, কোনো, এটা আগে চলে আসবে অ বীর। আচ্ছা, ও ই বচনে নয় হয়, তাহলে কোনো অবীর নয়, কোনো অবীর নয়, এটা অবীরটা এদিকে এসে সৈন্যটা এদিকে চলে আসবে, সৈন্য। ঠিক আছে, তাহলে আমি বিবর্তিতটার কি করেছি, আবর্তিত। বিবর্তিত ছিল ই বচন, তার আবর্তিত করলাম, ই বচনে আবর্তন ই হয়। তাহলে এটা যেহেতু যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত হলো, তাই এটাও কি হবে, সত্য হবে। যতক্ষণ আমরা কাজ করব এর ওপর, সত্য সত্য হলে সত্য সত্য লিখে যাবো, আর মিথ্যা হলে মিথ্যা মিথ্যা লিখে যাবো। তাহলে এটা হয়ে গেল। এখনও দেখো আমার আসেনি, অবীর এদিকে চলে এসছে, অসৈন্য এখনও মেলেনি, এর সঙ্গে আমাকে মেলাতে হবে, এখনও মেলেনি। তাহলে এরপরে আমাকে কাজ করতে হবে, এই অযোগ করতে হবে এখানে। তাহলে অযোগ হয় আবার কিসে, বিবর্তিতে। তাহলে আবর্তিতের আবর্তিতের বিবর্তিত, তাহলে এটার বিবর্তিত যখন করবো, এটা ই বচন, তাহলে এর বিবর্তিত হবে এ। তাহলে কি দাঁড়াবে, সকল। আচ্ছা, বিবর্তিত করছি, অবীর অবীর থেকে যাবে, উদ্দেশ্য উদ্দেশ্য এক থাকে বিবর্তনে। আচ্ছা, এ বচনে হয় হবে, আর দেখো এই সৈন্যতে অযোগ হয়ে যাবে, কি হবে, অ সৈন্য। যেহেতু এটার আবর্তিত, এই এটার বিবর্তিত করেছি, তাহলে এটা যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত, তাহলে এটাও কি হবে, সত্য হবে। ঠিক আছে, এই যে আমরা সত্য পেলাম। এখনও দেখো মেলেনি, আমার এখানে অসৈন্য আছে, এর অসৈন্য বিধে আছে, অবীর বিধে আছে, এখানে উদ্দেশ্য আছে, তাহলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। তাহলে এই বিবর্তিতের আবার কি করব, বিবর্তিতের আবার আমি আবর্তিত করব। তাহলে এটা কি বচন, এ বচন। তাহলে আবর্তিত করলে কি হবে, আই বচন। তাহলে কি হবে, কোনো কোনো অসৈন্য আগে চলে আসবে, অসৈন্য হয় আই বচনে হয় হয়, আর অবীরটা এদিকে চলে যাবে, অবীর। তাহলে এটাও যেহেতু এটা এটার বিবর্তিতের আবর্তিত করেছি, তার মানে এটাও যুক্তি, এটা যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত, এটাও কি হলো, সত্য। তাহলে দেখো এরপরে আমার দেখো অসৈন্য অসৈন্য, এখানে দেখো অবীর, এখানে আমার অবীর, মিলে গেছে। যখনই আমার উদ্দেশ্য বিধি মিলে গেল, তখন আমাকে দেখতে হবে এটা কি বচন, না এটা হচ্ছে ই বচন, তাই তো? আর এটা কি বচন, যার সঙ্গে মিললো এটা আই বচন। তাহলে ই বচন হচ্ছে সামান্য, আই বিশেষ, ই নঙ্গর্থক, আই সদর্থক। তাহলে ই আর আয়ের মধ্যে কোন বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, গুণ পরিমাণ দুটোরই প্রভেদ। তাহলে গুণ পরিমাণ দুটোরই প্রভেদ, বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরুদ্ধ বিরোধিতাতে একটা বচন সত্য হলে অন্য বচনটা কি হয়, মিথ্যা হয়। তাহলে এটার সঙ্গে এটার মিলে গেছে, তাহলে আই বচনটা এখানে সত্য আছে, তাহলে ও এই ই বচনটা কি হবে, অবশ্যই মিথ্যা। ঠিক আছে,
তাহলে আমরা এখানে দেখলাম যে নির্ণয়বচনটার সত্যমূল্য হয়ে গেল কি মিথ্যা, ঠিক আছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা তোমাদের আগে যেমন বচন দিত, বচনের উদ্দেশ্য তো বিধিও থাকতো না, যার জন্য তোমরা ডাইরেক্ট করতে কি এই বচন সত্য হলে এই বচন ছক ধরে করে দিতে, কিন্তু এখানে দেখো ছক ধরে করার কোনো উপায় নেই, ছকের কোনো প্রশ্নই নেই। কারণ প্রথমে তোমাকে দেখতে হবে যে যে দুটো বচন দিয়েছে সেই দুটো বচনের উদ্দেশ্য বিধিও এক আছে কি না। যদি দেখো উদ্দেশ্য বিধিও এক নেই, অর্থাৎ উদ্দেশ্য বিধিও ভিন্ন ভিন্ন স্থানে রয়েছে, একই আছে কিন্তু আলাদা আলাদা জায়গায় রয়েছে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে উদ্দেশ্য বিধেয়কে কী করে নেওয়া, এক করে নেওয়া। উদ্দেশ্য বিধেয়কে এক করতে গিয়ে কীভাবে করবে তুমি, না সেখানে আবর্তন বিবর্তন এই দুটোকে প্রয়োগ করতে হবে। আবর্তন করলে আবর্তনের পর আবার বিবর্তন, বিবর্তনের পর আবার আবর্তন, যতক্ষণ না উদ্দেশ্য বিধেয় এক হচ্ছে। দেখো এই যে প্রথমে আমরা কী করেছিলাম, বিবর্তিত, বিবর্তিতের পর আবার আবর্তিত, আবর্তিতের পর আবার বিবর্তিত, আবার বিবর্তিতের পর আবার আবর্তিত, যতক্ষণ না উদ্দেশ্য বিধেয় এক হচ্ছে। যেই উদ্দেশ্য বিধেয় যখন এক হয়ে যাবে তখন দেখতে হবে যে বচনটা দেওয়া ছিল আর যার সঙ্গে উদ্দেশ্য বিধেয় মিলল তাদের মধ্যে কোন বিরোধিতা রয়েছে। তাহলে এটা হচ্ছে নির্ণয় বচন আর এটার সঙ্গে মিলেছে, তাহলে এটা আয় বচন, এটা ই বচন, আয় আর ই বচনের মধ্যে আমরা জানি বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরোধী বিরোধিতার নিয়ম কি, না দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না, মিথ্যা হতে পারে না, তার মানে একটা বচন সত্য হলে অন্যটা কি হবে, মিথ্যা। তাহলে যেহেতু এটা আয় বচনটা সত্য তাই ই বচনটা হয়ে গেল মিথ্যা। আবার ধরো তোমাকে আরেকটা ধরো এরকম দিল ধরো তোমার নির্ণয়বচন ধরো দেওয়া আছে, এই বচনই দেওয়া আছে, কি দেওয়া আছে না সকল রাজা হয় ধনী, আর প্রদত্ত বচন তোমার উপরে দেওয়া রয়েছে, প্রদত্ত বচন কি, প্রদত্ত বচন তোমার এ বচন কি দেওয়া রয়েছে সকল সৈন্য হয় বীর, প্রদত্ত বচন সত্য বলা আছে। তাহলে এখানে দেখো তোমার প্রথম কাজ দুটো বচনে উদ্দেশ্য বিধিও মেলানো। উদ্দেশ্য বিধিও মিলবে কখনো, এখানে সৈন্য এখানে বীর, এখানে রাজা আর এখানে ধনী, কখনো এদের মধ্যে মিলবে না, কারণ এই দুটো বচনের উদ্দেশ্য বিধিও সম্পূর্ণ আলাদা। এদের ক্ষেত্রে উপরে আমরা যেটা দেখলাম সেখানে কি উদ্দেশ্য বিধিও একই আছে কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে, যার জন্য আমরা আবর্তন বিবর্তন করে সেগুলোকে জায়গা পরিবর্তন স্থান পরিবর্তন করাছিলাম, কিন্তু এখানে এখানে এদের মধ্যে বিরোধিতাই হবে না, এদের মধ্যে বিরোধিতাই হবে না। কেন না এদের উদ্দেশ্য বিধিও এক নেই, এদের মধ্যে বিরোধিতা হচ্ছিল কেন না এদের মধ্যে উদ্দেশ্য বিধিও একই ছিল কিন্তু বিধিওতে যেটা উদ্দেশ্য সেটা বিধিওতে আছে, যেটা বিধেয় সেটা উদ্দেশ্য আছে, কোনোটাই তো অযোগ আছে, যেগুলো আমরা আবর্তন বিবর্তনে করতে পারবো, কিন্তু এই সৈন্যপদটাকে কখনোই তুমি রাজাতে নিয়ে যেতে পারবে না, বা বীর পদটাকে কখনোই তুমি ধনী পরিবর্তন করতে পারবে না, কাজে এদের মধ্যে বিরোধিতা সম্ভব নয়। তাহলে মনে রাখতে হবে যখন আমরা বচনের বিরোধিতার সাহায্যে বচনের সত্যমূল্য বের করব, তাহলে যে দুটো বচনের মধ্যে বিরোধিতা হচ্ছে দেখতে হবে তাদের উদ্দেশ্য বিধিও এক আছে কিনা, অর্থাৎ তাদের উদ্দেশ্য বিধিও আলাদা আলাদা জায়গায় থাক কিন্তু উদ্দেশ্য বিধি এক আছে কিনা। যদি দেখি উদ্দেশ্য বিধিও এক আছে তাহলে আমরা সেক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়কে মিলিয়ে তার মধ্যে আবর্তন বিবর্তন করে তার সত্যমূল্য বের করার চেষ্টা করব। তো দেখো তোমাদের কাছে এই বিষয়টা খুবই কঠিন, আমি জানি এই বিষয়টা কঠিন হবে, তো তারপরে আবার এটা আমাদের এই একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে অর্থাৎ যখন আমরা কোনো রকম ক্লাসে অর্থাৎ ডাইরেক্ট তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, ইন্টারাকশন হচ্ছে না, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা করতে পারছো না, তবুও আমি বলছি যে এই যে পুরো ভিডিওটা, এই পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবে এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে এ টু জেড ফলো করার চেষ্টা করো যে আমি কী বলছি, তাহলে আশা করি তোমার মধ্যে যে কিউরিয়াসিটি বা তোমার মধ্যে যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমার কি না যে আমাকে যেটা দিয়েছে সেটা কি না আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগের সাহায্যে বচনের সত্যমূল্য নির্ণয়। তাহলে স্যার কি পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসে? আমি আবার বলছি তোমাদের যে পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের কিন্তু আলোচনা নয়, আমাদের আলোচনাটা লজিক শেখার উদ্দেশ্য নিয়ে, সেই শেখার উদ্দেশ্য নিয়ে আমরা লজিক আলোচনা করছি। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো পরীক্ষায় আসে না কিন্তু আমি তোমাদের শিখিয়েছি, উদ্দেশ্য কি না যেভাবেই তোমার প্রশ্ন দিক, যতই ঘুরিয়ে দিক, যেমনভাবেই দিক, যেন তুমি সেই প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারো। কোনো একটা প্রশ্ন এতদিন পর্যন্ত পরীক্ষায় আসেনি তার মানে এই নয় যে সেটা আর আসতে পারে না। তো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে না, অর্থাৎ একটা বচন দিয়ে পুরো এতগুলো বচন দেবে না, হয়তো তোমাদের সংক্ষিপ্ত একটা প্রশ্ন দিল, এস এ কিউ টাইপের, এস এ কিউ একটা প্রশ্ন দিয়ে দিল যে সকল সৈন্য হয় বীর, এই বচনটা যদি সত্য হয় তাহলে সকল অবীর হয় অসৈন্য, এর সত্যমূল্য কী হবে। তোমাকে এক নম্বরই থাকবে কিন্তু এই যে তোমার এই যে পাঁচ নম্বরে যেটা বললাম এটা, এই প্রসেসটা তোমাকে করে বের করতে হবে, অর্থাৎ তুমি যদি জানো তাহলে তুমি এটাকে করে তবে তুমি সত্যমূল্যটা লিখতে পারবে।
অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ আমরা করলাম, এই স্টেপ বাই স্টেপ করতে পারলে তবেই তুমি সত্য মূল্যটাকে বের করতে পারবে। তোমাকে ধরো পরীক্ষার সময় দিল যে, যেমন এই যে এখানে দেওয়া হয়েছে তোমাকে, এখানে দিয়েছি সকল সৈন্য হয় বীর এটা এই বছন, আর শেষেরটা কি না কোনো অসৈন্য নয় বীর এটা এই বছন। পরীক্ষার সময় তোমাকে যদি এরকম দেয় যে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কী, এখানে তো তোমার সহজ শর্টকাট মেথড রয়েছে, তুমি ছক করবে, ছক করে বের করে নেবে, বা বচনের বিরোধিতা কোন বিরোধিতা কি নিয়ম সেই ধরে বের করে নিতে পারবে। কিন্তু যখন তোমাকে ভাষায় দেবে, এরকমভাবে ভাষাতে দিয়ে দেবে, তখন কিন্তু তোমার ওই ছকে বেরোবে না। অর্থাৎ তুমি দেখবে যে ওটা এ বচন আর এটা ই বচন, তাহলে এ বচন সত্য হলে ই বচন কী হয় আমি লিখে দিই, তা কিন্তু নয়। কারণ দেখো, মেন খেয়াল করে দেখো, এ বচন এটা ঠিক আর এটা ই বচন ঠিকই, এই যে আমরা করেছি এটা এ বচন এটা ই বচন, কিন্তু এদের উদ্দেশ্য বিধেয় যেহেতু আলাদা আলাদা, তাই ওই ছকের সাহায্যে করা যাবে না। তার আগে তোমাকে ওই উদ্দেশ্য বিধেয়কে এক করতে হবে। যেই তুমি এক করে নিলে, এই যে এইটা যখনই চলে আসলে এরপর তুমি ছক করতে পারবে, কারণ আই বচন যদি সত্য হয় তাহলে ই বচন কী হবে না, মিথ্যা হবে, এটা তুমি করতে পারবে। অতএব দেখো, আজকের যে আমাদের এই আলোচনা, এই আলোচনার মধ্যে একটা কঠিন বিষয় যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এবং আগের ভিডিওটা দেওয়ার পর দীর্ঘ একটা সময় অতিক্রান্ত হয়েছে, এইচএসের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, তোমরা সেই রেজাল্ট জানতে পেরেছো। রেজাল্টের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে ফিলোজফি লাস্ট পরীক্ষা ছিল, অর্থাৎ দর্শনের পরীক্ষা, যুক্তিবিদ্যার পরীক্ষাটাই শেষ ছিল, এবং এই যুক্তিবিদ্যার নাম্বার, অর্থাৎ এর এর একটা স্কোরিং সাবজেক্ট হিসেবে তো রয়েছে, এখন সবগুলোই স্কোরিং সাবজেক্ট। এখন আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকে 100-100 পাচ্ছে ইতিহাসে, আবার 99-100-100 বাংলা ইংরেজিতেও পেয়ে যাচ্ছে। তো অতএব এখানে স্কোরিংয়ের আর ব্যাপার আমি বলবো না, তবুও আমি বলছি যে ছেলেমেয়েরা ইংরাজি বাংলাতে সাধারণভাবে আমরা বিগত বছরগুলোতে দেখেছি একটু কম নাম্বার পাই, সেখানে ফিলোসফি একটু স্কোর করে। তাহলে এবারে যারা, দেখো এবারে যাদের এই ভূগোল, সংস্কৃত বা ধরো এডুকেশন, এই যে প্রশ্ন মানে এই যে পরীক্ষাগুলো হয়নি, তাদের কিন্তু যদি ফিলোসফি থাকে বা যুক্তিবিদ্যা থাকে, তাহলে সেই যুক্তিবিদ্যা বা অন্য যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর বেশ করেই ওই পরীক্ষাগুলোর নাম্বার তারা পেয়েছে। অর্থাৎ যদি কেউ দর্শন শাস্ত্রে 95-96 পেয়ে থাকে, তাহলে সে অটোমেটিক্যালি সেই নাম্বারটা যদি হায়েস্ট হয়, হ্যাঁ, তাহলে তার উপর বেশ করে সে ভূগোলেও 96 বা তোমার সংস্কৃতেও 96 সে পেয়ে যাচ্ছে। কিন্তু বিগত বছরগুলো আমরা দেখেছি যে এইভাবে হয় না, দেখা গেছে সংস্কৃতে হয়তো 93 পেয়েছে, ফিলোজফিতে 80 পেয়েছে, আবার কখনো কখনো এরকম হয়েছে ফিলোজফিতে হয়তো 97 পেয়েছে, সংস্কৃত সাবজেক্টে হয়তো দেখা গেছে 77 পেয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু এই বছর সেটা কিন্তু সেই জায়গাটা ছিল না, সেরকম একটা পরিস্থিতি। তো যুক্তিবিদ্যা যে শাস্ত্র আমরা আলোচনা করছি, এই শাস্ত্রটাকে সঠিকভাবে আমরা যদি উপলব্ধি করতে চাই, অর্থাৎ যদি ঠিক ঠিকভাবে শিখতে চাই, তাহলে সমস্ত বিষয়কে আমাদের শিখতে হবে। কোনো জিনিস পরীক্ষায় আসে না বলে তাকে বাদ দেওয়া যাবে না। আশা করছি তোমরা এই বিষয়টাকে বা যে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, আর বুঝে যদি কোনো প্রবলেম হয়, তোমাদের আমি আগেও বলেছি যে তোমরা প্রত্যেকেই আমার কন্ট্যাক্ট নাম্বার বা এই নাম্বারটা জানো, সেই নাম্বারে আমাকে যোগাযোগ করে প্রশ্ন করে নিতে পারো। কারণ এখনও অদূর ভবিষ্যৎ স্কুল খোলার, অর্থাৎ স্কুল বিদ্যালয়ের খোলার কোনো সংকেত নেই, অর্থাৎ এখনও পর্যন্ত সেই আমরা আশা করতে পারি না যে আমরা ক্লাসে গিয়ে এগুলোকে নিয়ে আবার আলোচনা করব। তাতে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের করতে হবে, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে দিয়েই জানার চেষ্টা করতে হবে। আর আগামী ক্লাসে, এরপরের যে ক্লাস, সেই ক্লাসে আমরা যেহেতু আমাধ্যম অনুমান শেষ হয়ে গেল, মানে আবর্তন বিবর্তন বচনের বিরোধিতা শেষ হলো, তাহলে এরপরে আমরা চলে যাব মাধ্যম অনুমান, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারে আমরা চলে যাব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং পরিস্থিতি আরও ঘোরালো, বিভিন্ন দিকে ভাইরাসের এই যে সংক্রমণ বেড়েই চলেছে, অতএব খুব সাবধানে থেকো, বাড়িতে থেকো, প্রয়োজন না হলে বেরিও না। ওকে, বাই।